আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম আর আজ আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুড়ি মাখা তো দেখতে দেখতে চলে আসছে রমজান আর এই রমজান মাসে আমরা সবাই কিন্তু এই মুড়ি মাখাটা ভীষণ রকমের পছন্দ করি তাহলে চলেন খুব অল্প উপকরণ দিয়ে কীভাবে চমৎকার একটি মুড়ি মাখা করে ফেলা যায় প্রথমে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি এগুলোকে আমি কুচি করে কেটে নিব আর আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারেন অথবা পুদিনা পাতা ও ধনিয়া পাতা দুইটাই দিতে পারেন এখন আমি কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেব আর আমি এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি কিন্তু আমি মাত্র দুইটি কাঁচামরিচ মুড়ির সাথে অ্যাড করব কারণ আমি ঝাল একেবারেই খেতে পারি না আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন এখন আমি পেঁয়াজ কুচি করে নিব রমজান মাসে ইফতারের পর মুড়ি মাখাটা কিন্তু সবাই ভীষণ রকমের পছন্দ করে আমিও ভীষণ রকমের পছন্দ করি তাছাড়া বিকেলে বা সন্ধ্যার নাস্তায়ও কিন্তু এই মুড়ি মাখাটা দারুণ লাগে তো সব সময় দেখা যায় যে সব রকম উপকরণ হাতের কাছে থাকে না তো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে অল্প সময়ে এই সুস্বাদু মরিমাখাটি করে ফেলা যায় আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো পেঁয়াজ কুচি করা হয়ে গেলে পরে আমি একটি টমেটো নিয়েছি এটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব টমেটো হচ্ছে আমার ভীষণ রকমের প্রিয় একটি সবজি আমার মনে হয় যে পৃথিবীতে যদি টমেটো না থাকতো তাহলে দুনিয়ায় আসাটাই কিন্তু বৃথা হয়ে যেত আর এই টমেটো দেখা যাচ্ছে যে কাঁচা খেতে আমি ভীষণ রকমের পছন্দ করি মুড়ি মাখার সাথে ইভেন আর মাছ ভুনা, মাংস সব কিছুর সাথে টমেটোটা আমার ভীষণ রকমের পছন্দ মুড়ি মাখাতে অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা অ্যাড করতে আর মুড়ি মাখাতে অনেকেই জিলাপি বা বুন্দিয়া এটা খেতে পছন্দ করে আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার মিষ্টি আইটেমটা দিতে পছন্দ করেন না তো আমি আজকে জিলাপি ও বুন্দিয়া ছাড়াই মুড়িটা করব আর মুড়ি মাখার আরও একটি জনপ্রিয় উপকরণ হচ্ছে বুট ভাজা বা বুটের ভুনা বা বুটের ভুগনি তো আমি যেহেতু ওটা পাইনি ওটা ছাড়াই কিন্তু আমি আজকে মুড়ি মাখাটা করবো এখন অল্প একটু লবণ দিয়ে এই টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ও ধনিয়া পাতা একটু মাখিয়ে নিব এখন পেঁয়াজ বেগুনি ও আলুর চপ এগুলো আমি সব কিছু ভেঙে একসাথে করে নিব ইফতারের পর এই মুড়ি মাখাটা খেতে আমার কাছে অমৃতের মতো লাগে যাই হোক ইফতারের প্রতিদিন এরকম ভাজা পোড়া খাবার খাবেন না এরকম তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন তবে দিন খাওয়া যেতে পারে আর যেহেতু এখন গরমের সময় আমাদের রোজাটা পড়ে যায় তাই চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় কিছু খেয়ে ইফতার করতে আর শরবতের পরিমাণটাই বেশি রাখতে আর এ ধরনের ভাজা পোড়া যেহেতু ইফতার করে খাওয়া অতটা স্বাস্থ্যকর না তাই যতটুকু সম্ভব কম খেতে হবে এখন এগুলোর সাথে আমি সরিষার তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মুড়ি মাখাটা যে কি পরিমাণ প্রিয় আর কতটা খেতে পছন্দ করে এটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানে আমার সাথে আমার পাশের জন এখান থেকে একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে আর ওয়েট করতেছে যে কতক্ষণের মধ্যে এটা খাবে তো আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ মুড়ি দিয়ে দিয়েছি কারণ আমার কাছে মুড়ির পরিমাণটা খুব বেশি হলে মুড়িটা কিন্তু খেতে ভাল লাগে না আমি আরও একটু তেল এখানে দিয়ে দিচ্ছি কারণ মুড়ি মাখাতে তেলের যে ঝাঁস সেটা আমার ভীষণ রকমের প্রিয় আর এদিক থেকে তেলের বাজারে যে দামের একটা ঝাঁস সেটা আমরা অলরেডি সবাই টের পাচ্ছি যাই হোক আল্লাহ তালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ